আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা হয়তো বা। চিৎকার করমে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করমে দেখি কত দূর গলা যায়, সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। এই চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার রায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার রায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়।